আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। আমি মোহাম্মদ সেলিম মিয়া, প্রধান শিক্ষক মহানগর মডেল একাডেমি রেসকোর্স কুমিল্লা। আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা পড়াবো। আজকে তৃতীয় শ্রেণীর বাংলা আমরা যে গল্পটি আলোচনা করব তার নাম হচ্ছে আমাদের বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশ, তার মানে তোমরা বুঝতেই পারছ আমরা এই বাংলাদেশ সম্পর্কে আজকে কিছু ধারণা নিব। বাংলাদেশের রূপবৈচিত্র এবং বাংলাদেশের এই সৌন্দর্য কবিতার মাধ্যমে আমরা কবি সৈয়দ শামসুল হক যে ফুটিয়ে তুলেছে তা আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো এই যে কবিতাটি, এই কবিতাটি আমরা প্রথমে ভিডিও চিত্রের মাধ্যমে তোমাদেরকে উপস্থাপন করব তোমাদের সামনে। তোমরা মনোযোগ সহকারে ভিডিও চিত্রটি বোর্ডে লক্ষ্য করবে এবং এই ভিডিও চিত্রের মাধ্যমে তোমরা যে ধারণাটুকু নেওয়ার চেষ্টা করবে তা হচ্ছে প্রথমে কিভাবে আবৃত্তি করতে হয়, কবিতাটি কিভাবে আবৃত্তি করতে হয় সেটা তোমরা সুন্দরভাবে উপলব্ধি করবে, বোঝার চেষ্টা করবে। দ্বিতীয়ত এখানে যে দেশ সম্পর্কে যে ধারণা দেওয়া হয়েছে তার সারমর্মটা তোমরা বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে চলো শুনতে আমরা ভিডিও চিত্রের মাধ্যমে কবিতার আবৃত্তিটা শুনি এবং বাংলাদেশ সম্পর্কে ধারণা লাভ করার চেষ্টা করি। আমাদের এই বাংলাদেশ, সৈয়দ শামসুল হক। আমাদের এই বাংলাদেশ, সৈয়দ শামসুল হক। সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ, আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ। কবির দেশ, বীরের দেশ, আমার দেশ, স্বাধীন দেশ বাংলাদেশ। ধানের দেশ, গানের দেশ, তেরো শত নদীর দেশ বাংলাদেশ। আমার ভাষা বাংলা ভাষা, মা সেখানের মাতৃভাষা, মিষ্টি বেশ। মনের ভাষা, জনের ভাষা, এই ভাষাতে ভালোবাসা, মায়ের দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশ, সৈয়দ শামসুল হক। সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ, আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এতক্ষণ যাবৎ তোমরা আমাদের এই বাংলাদেশ কবিতাটি ভিডিও চিত্রের মাধ্যমে প্রতিটি স্তবক বাই স্তবক আলাদা আলাদা করে তোমরা দেখলে এবং
বা চিত্রের সাহায্যে সেটা বোঝার চেষ্টা করলে। তাহলে আমরা যদি একটু আলোচনা করি যে আমাদের বাংলাদেশ কে লিখেছেন, সৈয়দ শামসুল হক। তো এখানে কয়টা স্তবক আছে আমরা দেখি, যে এখানে আছে 1, 2, 3, 4, 5টি স্তবক। 5টি স্তবক দিয়ে কবিতাটা আছে। এই 5টি স্তবকে 5টি চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। 1 নম্বরে আছে প্রথম স্তবকটা, সূর্যটার পূর্ব দেশ বাংলাদেশ, আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ। তাহলে আমরা যদি বলি কোন দেশ সূর্যটার পূর্ব দেশ কোনটি, তাহলে বাংলাদেশ। আমার প্রিয় আপন দেশ কোনটি, বাংলাদেশ। ঠিক আছে, কবির দেশ বীরের দেশ, আমার আমার দেশ স্বাধীন দেশ বাংলাদেশ। তাহলে কোনটি কবির দেশ, বাংলাদেশ, কোনটি বীরের দেশ, বাংলাদেশ। তোমাদের যদি এভাবে প্রশ্ন করা আলাদা আলাদা, তাহলে তোমরা এগুলো বুঝতে পারবে বাংলাদেশ কিসের দেশ, কবির দেশ, বীরের দেশ। তারপরে দেখো গানের দেশ, গানের দেশ, 1300 নদীর দেশ বাংলাদেশ। তাহলে বাংলাদেশ আরো কিসের দেশ, গানের দেশ, গানের দেশ এবং 1300 নদীর দেশ। আমার ভাষা বাংলা ভাষা, মাসে কালের মাতৃভাষা, মিষ্টি দেশ। আমাদের ভাষা কি ভাষা, আমরা কোন ভাষায় কথা বলি, আমরা বাংলা ভাষায় কথা বলি। আর আমাদের মা আমাদেরকে কোন ভাষা শিখিয়েছেন, আমাদের মা আমাদেরকে বাংলা ভাষা শিখিয়েছেন, যেটা আমরা মাতৃভাষা বলি। মায়ের মা মুখের ভাষাকে কি বলা হয়, ভাষা বলা হয় মাতৃভাষা। এটা কেমন, অনেক মিষ্টি, মায়ের মুখ থেকে শেখানো মাতৃভাষা অনেক মিষ্টি, অর্থাৎ আমাদের শুনতে এবং বলতে অনেক ভালো লাগে। মনের ভাষা, জনের ভাষা, এই ভাষাতে ভালোবাসা, মায়ের দেশ বাংলাদেশ। আর এই বাংলা ভাষাতে আমাদের আমাদের মনের যত সুখ দুঃখ আনন্দ বেদনা আছে আমরা প্রকাশ করতে পারি, তাই এটা মনের ভাষা এবং প্রত্যেকের জনের ভাষা। ঠিক আছে, এবং মায়ের দেশ বাংলাদেশ, এটা মাতৃভূমি আমাদের, এটা আমরা মায়ের দেশ বলতে পারি আমাদের এই বাংলাদেশ। তাহলে এখন আমরা এই কবিতার থেকে যে অনুশীলনী আছে, অনুশীলনীর কাজগুলি আমরা দেখবো। এখানে যে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সহ বিভিন্ন অনুশীলনের কাজগুলি আছে, সেগুলি তোমাদের সামনে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। অনুশীলনীর মধ্যে দেখো 3 নম্বর আছে, মুখে মুখে উত্তর বলিও লিখি। এখানে সূর্য ওটা পূর্ব দেশ কোনটি, আমি কবিতা তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে সূর্যটার পূর্ব দেশ কোনটি, সূর্যটার পূর্ব দেশ হচ্ছে বাংলাদেশ। সূর্যটার পূর্ব দেশ কোনটি, সূর্য ওটার পূর্ব দেশ বাংলাদেশ। তারপর কোন দেশ নদীর দেশ, আমরা কি করেছি, আমাদের বাংলাদেশ হচ্ছে 1300 নদীর দেশ, তার মানে কোন দেশ নদীর দেশ, বাংলাদেশ নদীর দেশ। ঠিক আছে, কে শেখালেন, কে মাতৃভাষা শেখালেন, আমরা কবিতা কি করেছি চরণটি যে মা শেখালেন মাতৃভাষা, তাহলে কে শেখালেন মাতৃভাষা, মা শেখালেন মাতৃভাষা, মা মাতৃভাষা শেখালেন, মা মাতৃভাষা শেখালেন। তারপর মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে কেন, কারণ মায়ের ভাষা থেকে আমরা আমাদের মনের সুখ দুঃখ আনন্দ বেদনা খুব সহজে প্রকাশ করতে পারি, সেজন্য মায়ের ভাষাকে মিষ্টি ভাষা বলা হয়েছে। তারপরে দেখো 6, ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। ক, বাংলাদেশ কত নদীর দেশ। এখানে ক নাম্বার কি আছে, বাংলাদেশ কত নদীর দেশ, আমরা কবিতা চরণে কি বলছি, বাংলাদেশ 1300 নদীর দেশ, বাংলাদেশ কত নদীর দেশ, 1300 নদীর দেশ, বাংলাদেশ হচ্ছে 1300 নদীর দেশ। তারপরে খ নাম্বারে দেখো, খ, জনের ভাষা বলতে কবি কোনটিকে বুঝিয়েছেন। জনের ভাষা বলতে কবি কোনটিকে বুঝিয়েছেন, মিষ্টি বাংলা ভাষা, মায়ের মুখের ভাষা, সাধারণ মানুষের ভাষা, মানুষের মনের ভাষা, আমরা কোনটা বলতে পারি, যে জনের ভাষা বলতে সাধারণ মানুষের, সাধারণ মানুষের ভাষা। ঠিক আছে, 3, সাধারণ মানুষের ভাষা, জনের ভাষা হচ্ছে সাধারণ মানুষের ভাষা। তারপরে গ নাম্বার দেখি, গ, বাংলা কাদের মাতৃভাষা, বাংলা কাদের মাতৃভাষা, সকল দেশবাসী, সকল মায়ের, সকল কবি, সকল বাঙালি, বাংলা ভাষা হচ্ছে সকল বাঙালির, আমরা দেখি কোনটা সঠিক, বাংলা ভাষা হচ্ছে 4, সকল বাঙালি। তারপরে ঘ দেখি, তারপরে কি আছে, মনের ভাষা। 5, ডান দিক থেকে কবিতায় ব্যবহৃত ঠিক কথাটি নিয়ে খালি জায়গায় বসাই। এখানে দেখো 5 নম্বর অনুশীলনীর মধ্যে ডান দিক থেকে কবিতা ব্যবহৃত সঠিক কথাটি নিয়ে খালি জায়গা বসায়, কবিতা ব্যবহৃত ঠিক
সঠিক কথাটি। তাহলে আমার প্রিয় কি হবে? কি শালীন দাস, স্বপন দাস, বীরের দাস, নদীর দাস, এখানে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো থেকে কোনটা হবে? আমার প্রিয় কি হবে? আমার প্রিয় কবিতা তোমরা কি পড়েছ? আমার প্রিয় আপন দাস। তাহলে আমরা দেখি আপন দাস নিয়ে কি সঠিক হয় কিনা। আমার প্রিয় ক, আমার প্রিয় আপন দেশ, ঠিক হয়েছে। তারপর ক নাম্বার দেখো, ক নাম্বার আছে কবির দেশ, ক নাম্বার কি আছে কবির দেশ, তারপরে খালি এখানে কবির দেশ। তারপরে কি হবে? আমরা কবিতার চরণে কি করেছি? আমরা কবিতার চরণটা যদি দেখি, আমরা দেখি কবির দেশ, বীরের দেশ, কবির দেশ, বীরের দেশ। তারপরে এখান থেকে আমরা কোনটা নিব? আমরা বীরের দেশ নিব, কবির দেশ। খ, কবির দেশ, বীরের দেশ। হ্যাঁ, তারপরে গ নাম্বার দেখো, গ নাম্বার কি আছে? সূর্যটা দেশ, সূর্যটা কোন দেশ? আমরা বলেছি কবিতার জন্য সূর্যটা পূর্ব দেশ। তাহলে আমরা এখানে কি নিব? পূর্ব দেশ। গ, সূর্য ওঠার পূর্ব দেশ। তারপর দেখো ঘ নাম্বারে বনের ভাষা কি হবে? বনের ভাষা বাংলা ভাষা। বনের ভাষা কি বাংলা ভাষা না জনের ভাষা? বনের ভাষা জনের ভাষা। আমরা কবিতার চরণ কি করেছি? কবিতার চরণ করেছি ঘ, মনের ভাষা জনের ভাষা। তারপরে উ, উ নাম্বারে মাসিকালের কি ভাষা? মাতৃভাষা। মাসিকালের কি হবে? মাতৃভাষা। তারপরে দেখো কি আছে? শব্দগুলো পার্থক্য খুঁজে বের করি, অর্থ বলি। পূর্ব দেশ, প্রিয়, আপন, কবি, বীর, সাথী, জন। এক নাম্বার অনুশীলনের মধ্যে এক নাম্বারে আছে, আমরা যদি নাম্বারগুলি এলোমেলো তোমরা একটু ভালোভাবে দেখবে, নাম্বারগুলো আমরা এলোমেলোভাবে বোঝার সুবিধার্থে তোমাদেরকে শেখাচ্ছি। এক নাম্বার আছে শব্দগুলো পার্থক্য খুঁজে বের করে অর্থ বলি। এখান থেকে নতুন কিছু শব্দ পাওয়া গেছে যে এই কবিতা, এই কবিতার যে নতুন শব্দগুলি এগুলির অর্থ আমরা এখন জানবো। পূর্ব দেশ শব্দ কি? পূর্ব দেশ শব্দ পূর্ব দিকে আছে এমন দেশ, অর্থাৎ আমাদের দেশের পূর্ব দিকে যে দেশগুলো আছে সেই দেশগুলির কি বলে? পূর্ব দেশ। তারপর হচ্ছে প্রিয়, প্রিয় অর্থ পছন্দ করা এমন, অর্থাৎ কোনো কিছু ভালো লাগা, সেটা হচ্ছে কি প্রিয়? কোনো কিছু খুব ভালো লাগাকে আমরা বলি প্রিয়। আপন অর্থ নিজের লোক, আপন অর্থ নিজের লোক, অর্থাৎ আমাদের খুব কাছের লোকদেরকে আমরা কি বলি? আপন লোক বা নিজের লোক। তারপর কবি, কবি অর্থ যিনি কবিতা লেখেন, যিনি কবিতা লেখেন তাকে কি বলে? কবি বলে। বীর, বীর অর্থ বলবান, সাহসী, অর্থাৎ যার অনেক সাহস বা যার অনেক শক্তি তাকে কি বলা হয়? বীর বলা হয়। তারপর স্বাধীন, স্বাধীন অর্থ মুক্ত, অর্থাৎ কোন কারো কাছে আর কোনো অপরাধী থাকা নয়, তার একদম নিজের মন মতো নিজের ইচ্ছা মতো যে কোনো কাজ করতে পারে তাকে কি বলা যায়? স্বাধীন বলা যায়। তারপরে জন, জন অর্থ সাধারণ মানুষ, জন অর্থ সাধারণ মানুষ। তারপরে আমরা দেখি দুই, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। আচ্ছা, এখানে খালি যে শূন্যস্থান আছে আর এখানে উপরে বক্সের মধ্যে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো থেকে সঠিক শব্দটা সঠিক জায়গায় বাছাই করে তোমরা বসালে শূন্যস্থানটি পূরণ হবে। যেমন আমরা যদি বলি ফকনটা কি আছে, কয় নজরুল আমাদের জাতীয় কি? নজরুল আমাদের জাতীয় কবি, নজরুল হচ্ছে আমাদের জাতীয় কবি। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে বক্সের থেকে কোন শব্দটা নিয়ে আসতে পারি? আমরা কবি নিয়ে আসতে পারি, নজরুল আমাদের জাতীয় ক, নজরুল আমাদের জাতীয় কবি। তারপর খ, দেখো ড্যাশ সূর্য ওঠার, সূর্য ওঠে কোন দিকে? সূর্য ওঠে আমরা জানি পূর্ব দেশে সূর্য ওঠে, পূর্ব দিকে, পূর্ব দিকে। তাহলে এখানে পূর্ব দেশে খ, পূর্ব দেশে সূর্য ওঠে। তারপর ক, আমরা ড্যাশ দেশের মানুষ, আমরা কোন দেশের মানুষ? আমরা আমাদের দেশটা কি দেশ? স্বাধীন দেশ, তার মানে আমরা স্বাধীন দেশের মানুষ। গ, আমরা স্বাধীন দেশের মানুষ। তারপরে
বাংলাদেশ বাংলা সাংবিধানিক অনেক বীরের জন্ম হয়েছে, তাহলে বাংলাদেশ অনেক বীরের জন্মভূমি, ঠিক আছে? বাংলাদেশ অনেক বীরের জন্মভূমি। এভাবে সমস্যাগুলি আমরা পূরণ করে খাতায় লিখব। চার, যুক্ত বর্ণগুলো চিনে নিন। যুক্ত বর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। সূর্য, পূর্ব, স্বাধীন, মিষ্টি। কার্য, ধৈর্য। গর্ব, স্বর্গ। স্বর, স্বদেশ। কষ্ট, চেষ্টা। তাহলে এখানে যুক্ত বর্ণগুলো আমরা আবার একটু নিজেরা পড়ি এবং বোঝার চেষ্টা করি। দেখো, সূর্য লিখতে কম্পোস্টে জয়ের উপরে কি আছে, রেব আছে। তাহলে সূর্য বানানটা আমরা যুক্ত বর্ণটা আমি কিভাবে আলাদা করবো, কম্পোস্টে জ উপরে কি কম্পোস্টে জ যোগ রে। তাহলে কেটে দিয়ে আমরা নতুন দুটো শব্দ পাই, ক আকার কম্পোস্টে জয় রে কার্য, দ ঐকার কম্পোস্টে জয় রে ধৈর্য, তাহলে কার্য ধৈর্য। তারপর দেখো পূর্ব, পূর্বের বয়ের উপরে রে, তাহলে আমরা গ তারপরে রে। আমরা যদি এটা দুটো নতুন শব্দ করি, গর্ব গ বয় রে গর্ব দুর্গস্ব বয় রে গর্ব সর্ব গর্ব সর্ব। তারপর দেখো স্বাধীন, স্বাধীনের যুক্ত অন্য কোথায় দন্ত স্বয় নিচে বফলা, তাহলে দন্ত স্ব বফলা দন্ত স্বয়ে বফলা। এই দন্ত স্ব বফলা দিয়ে আমরা নতুন শব্দ গঠন করি, দন্ত স্ব বফলা র সর দন্ত স্ব বফলা দ আইকার তাহলে স স্বদেশ স্বদেশ তাহলে স স্বদেশ দন্ত স্বয়ে বফলা। তারপর দেখো মিষ্টি, মিষ্টি মদিনা মধ্যাহ্ন স্বয়ে ট মধ্যাহ্ন স্বয়ে ট মধ্যাহ্ন স্বয়ে ট, ঠিক আছে? মধ্যাহ্ন স্বয় ট দিয়ে আমরা নতুন দুটি শব্দ করি, ক মধ্যাহ্ন স্বয় ট কষ্ট চ আকার মধ্যাহ্ন স্বয় ট আকার চেষ্টা কষ্ট চেষ্টা। তাহলে আমরা যুক্ত বর্ণগুলি দেখলাম, যুক্ত বর্ণগুলো আলাদা আলাদা করলাম এবং নিত্য বর্ণ দিয়ে নতুন করে দুটো করে শব্দ আমরা শিখলাম। তারপরে দেখি সার, কবিতাটি সবাই মিলে একসঙ্গে জোরে জোরে পড়ি। তাহলে কবিতাটি সবাই মিলে আমরা যখন ক্লাসে ক্লাস করবো একসাথে আমরা সবাই কি করবো, জোরে জোরে কবিতাটি পড়বো। কবিতাটি না দেখে লিখি এবং এটা আমরা খাতা না দিয়ে মুখস্থ করে খাতা না দিকে লিখবো। নয়, বাংলাদেশ সম্পর্কে দুটি বাক্য লিখি। আচ্ছা, বাংলাদেশ সম্পর্কে দুটি বাক্য, তোমরা এই কবিতা পড়ে বাংলাদেশ সম্পর্কে দুটি বাক্য লিখতে পারবে না? বাংলাদেশ সম্পর্কে দুটি বাক্য অনেক সহজ। হ্যাঁ, সূর্যটার পূর্ব দেশ বাংলাদেশ, অথবা বীরের দেশ বাংলাদেশ, অথবা গানের দেশ বাংলাদেশ, ঠিক আছে? অনেকগুলো শব্দ আছে, প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর বাংলাদেশ, অনেকগুলো শব্দ আমরা বাক্য আমরা লিখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখানে এরপরে আমরা কি করবো, বাংলাদেশ সম্পর্কে আমরা চারটি বাক্য লিখিও, বাংলাদেশের পাঁচটি নদীর নাম লিখো। বাংলাদেশের পাঁচটি নাম নদীর নাম কি, পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কর্ণফুলী, ঠিক আছে? এই বড় বড় পাঁচটি নদীর নাম আমরা লিখবো, আমরা এগুলি জানি না, এগুলি আমরা জানি, আমরা এগুলি লিখবো, ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এতক্ষণ যাবৎ আমরা কি বললাম, আমরা আমাদের এই বাংলাদেশ যে কবিতাটি শামসুল হক লিখেছেন সেই কবিতাটি আমরা এতক্ষণ সব আমরা কবিতাটি শুনলাম, ভিডিও চিত্রের মাধ্যমে দেখলাম এবং এই কবিতার আলোকে যে অনুশীলনী আছে ওই অনুশীলনীর কাজগুলো আমরা সমাধান করলাম এবং শিখলাম। তো তোমরা বাসায় ভালোভাবে এই কবিতাটি মুখস্থ করবে, খাতা না দিকে লিখবে এবং বাংলাদেশ সম্পর্কে যাতে ছোট করে একটা অনুচ্ছেদ লিখতে পারো সেটা তোমরা চেষ্টা করবে, পাশাপাশি অনুশীলনের কাজগুলিও খাতায় না দিকে লিখবে, ঠিক আছে? লিখে আবার তোমরা এগুলি সঠিক উত্তরগুলি মিলিয়ে তোমাদের যে ভুলগুলি হয়েছে সেটা আবার পুনরায় শিখে ফেলবে, ঠিক আছে? এভাবে করে প্র্যাকটিস করবে। তাহলে আজকে এ পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী কোনো এক ক্লাসে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।